আসসালামু আলাইকুম প্রিয় সহচাষী ভাই বোনেরা, গ্রামের কৃষকতা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো গ্রামের একটা উপপদ আছে না, যে অতি চালাকে গলায় ধরি, সে অবস্থা হয়েছে তাদের। আসলে দেখতে পাচ্ছেন যে প্লট 15% প্লট আমরা কিন্তু আপনাদের বলেছিলাম যে এই প্লটটি কিন্তু আমরা বিক্রয় করে দিয়েছি পাইকারদের কাছে। আসলে তারা করছে কি, তো একবারে ভিটামিন স্প্রে করার পর পরবর্তীতে কিন্তু তারা কিন্তু আর গাছের সেবা যত্ন নিচ্ছে না, সঠিক সময়ে সার বীজ দিচ্ছে না, বালানাশক দিচ্ছে না। সেই কারণে কিন্তু 60 দিন, আজকে বয়স 60 দিন, সেই 60 দিনের মাথায় কিন্তু দেখতে পাচ্ছেন গাছের যে অবস্থা, মানে ঝলসানোর মতো হয়ে গেছে। এখানে আমাদের কাছ থাকলে আমরা বরাবরই কিন্তু 90 দিন বা 100 দিনের মতো কিন্তু গাছটিকে রাখি, সে জায়গা থেকে ফলন সংগ্রহ করে থাকি। তো আসলে তারা কিন্তু বেশি তারা কিন্তু আপনার যে বালাইনাশক কীটনাশক এগুলি কিন্তু দেয় নাই, খুব কম। আমরা ভোলাতে কিন্তু তারা একবার স্প্রে করেছে, তা কিন্তু সেই ইয়েতে কিন্তু মোটামুটি ভালো একটা শশা সংগ্রহ করেছিল, প্রায় 15 মনের মতো দেখিয়েছিলাম আপনাদের। তো আজকে দেখি পাচ্ছেন গাছের যে অবস্থা, প্রায় সবগুলো গাছে কিন্তু আপনার এই সমস্যাটা হয়ে গেছে, প্রায় সর্বক্ষেত্রে। কিন্তু ওনারা আসলে সঠিক সময়ে ট্রিটমেন্ট নেয় না, তো ওনারা মনে করছিল যে আমরা যা পাই তাই আমাদের ভালো, এক্সট্রা কোনো টাকা পয়সা ইনভেস্ট আর করবো না, সেজন্যই হয়তো এই অবস্থা। দেখতে পাচ্ছেন উনি আসছে, তো আজকে সম্ভবত 3 থেকে 4 মন শশা সংগ্রহ করবে ওনারা। তো এর আগে কিন্তু 15 মন সংগ্রহ করেছিল, আর আমরা কিন্তু এই জায়গা থেকে কিন্তু আরও বেশি শশা সংগ্রহ করতে পারতাম। তো আসলে তারা সঠিক সময় সঠিক ট্রিটমেন্টগুলো নিচ্ছে না, সেই কারণে কিন্তু গাছের দেখতে পাচ্ছেন কোয়ালিটি হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু আগে যে পরিমাণ শশা কিন্তু বড় হয়েছে বা বাজারজাতকরণ করতে পারছিল, কিন্তু এখন তা করতে পারবে না। কারণটা হচ্ছে তারা কিন্তু সঠিক সময় সঠিক ট্রিটমেন্টগুলো আসলে নিচ্ছে না, তারপরে মোটামুটি শশা কিন্তু সাইজের দেখিয়ে পাচ্ছেন আপনারা, শশা সাইজের আছে। তো আসলে এখানে কিন্তু আরও কিন্তু যদি আপনারা ভালো কিছু ট্রিটমেন্ট নিতে পারতো, তাহলে কিন্তু আরও তারা সফল হতে পারতো, তারা আরও লাভবান হতে পারতো। তো আজকে বাজারটা হচ্ছে, তাদের জিজ্ঞেসছিলাম, তারা বলেছে যে 600 টাকার মতো ধরা আছে আজকে। তো এই জায়গাতে মোটামুটি কিন্তু ভালো একটা ইয়ে আছে, গাছ সেবে আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু আরও 30 দিন নেওয়ার মতো কোনো এবিলিটি নাই গাছের, যেহেতু তারা কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছে না, তারা সঠিক সময় বালানাশক দিচ্ছে না। তো আমরা গাছ শশা জমিটা বিক্রি করার পরে তারা কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু আপনার এই ওষুধ বা সার, একদিন সার দিয়েছিল, একদিন আপনার ওই যে ওষুধটা ভিটামিন স্প্রে করেছিল, আরেকদিন আপনার ওই পোকা দমন করার জন্য বা এটার জন্য আপনারা কিন্তু দিয়েছিল আমাদের কথাই। তো এর পরবর্তীতে কিন্তু তারা কিন্তু আসলে তারা সঠিক সময় দিচ্ছে না। তো আজকে কিন্তু ওনারা প্রায় 3 থেকে 4টা হারভেস্ট করেছে, আজকে নিয়ে 4টা হারভেস্ট করেছে। তো মোটামুটি তারাও কিন্তু ভালো একটা শশা সংগ্রহ করেছে, ওনারা মনে করেছে যে আমরা যা পাই তাই চলবে, এতে কিন্তু আমরা এক্সট্রা কোনো আমাদের টাকা খরচ করব না। তারা হয়তো বা এটা মনে করে তারা কিন্তু এই শশা ক্ষেতগুলি কিনেছে। তো আমরা বলেছিলাম যে আপনারা যদি দীর্ঘদিন যদি আপনারা শশা নিতে চান, তাহলে কিন্তু আপনারা বালাইনাশক সার দিতে হবে, সঠিক সময়ে আপনারা দেন। তো ওনারা আসলে দিচ্ছেন, এতে আমাদের কিছু করার নাই। তো দেখতে পাচ্ছেন আপনাদের গাছগুলি দেখাতে চাই, দেখেন আজকে কিন্তু 60 দিন বয়স, 60 দিন বয়সে প্রায় 7 থেকে 8 বারের মতো হারভেস্ট হয়েছে। আমরা 3 থেকে 4 বার করেছি, ওনারা 4 বার করেছে, তো সর্বমোট মানে 8 বার হয়েছে, 8 বার করেছে, টোটালি 8 বার হয়েছে।
তো কিন্তু দেখতে পাচ্ছেন গাছের মোটামুটি কয়েকটা গাছ ভালো আছে, আর কয়েকটা গাছ কিন্তু ঝলসানোর মতো হয়ে গেছে, পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে থাকলে কিন্তু আমরা বালাইনাশক দিতাম, সব পানি সঠিক সময় দিতাম। ওনাদের কিন্তু পানি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ওনাদের, তো তারাও কিন্তু সেই এটা করছে না। তো আমাদের টাকায় কিন্তু তারা তাদের জমিতে পানি দিয়ে দিচ্ছি। তো আসলে এটাই হচ্ছে মূলই, যদি আপনারা সঠিক সময় যদি সঠিক ট্রিটমেন্ট না নেন তাহলে কিন্তু আপনারা শসা চাষাবাদের সাথে কিন্তু অনেক বড় গ্যাপ হয়ে থাকবে, অনেক লসের সম্মুখীন হবে। ওনারা হয়তোবা তাদের টাকা তুলে ফেলেছে, হয়তোবা এই জন্যই ট্রিটমেন্টটা নিচ্ছে না আর খরচ করতে চাচ্ছে না। এখানে আসলে আমাদের কিছুই করার নাই। তো আজকে দেখতে পাচ্ছেন যে 3 থেকে 4 মণ শসা সংগ্রহ করবে, 2 দিন আগে যেহেতু ওরা 15 মণ শসা হারভেস্ট করেছে। তো গাছের যে অবস্থা সেই অবস্থায় কিন্তু ওনারা বেশি দিন শসা নিতে পারবে না। চাচ্ছে যে দেখেন আমি একটা ছোটো সাইজের শসা নিয়েছি, এটা কিন্তু আপনার খাদ্যর অভাবে কিন্তু এই দেখেন দেখে যদি দেখেন বেশি বড় হয়ে গেছে, কিন্তু শসা কিন্তু ছোটো ছোটো অবস্থায় কিন্তু বেশি বড় হয়ে গেছে, সেটা বড় হচ্ছে না, কারণ সেটা খাদ্য পাচ্ছে না এখন, সেই জন্যই কিন্তু আপনার সমস্যাটা। তো সঠিক সময় যদি আপনার ট্রিটমেন্ট আসলে না নেন তাহলে কিন্তু সমস্যা সম্মুখীন হবেন, মানে শসা বড় হবে না। তো আমাদের থাকাকালীন আমাদের যে ক্ষেত্রে থাকাকালীন কিন্তু সেই শসা কিন্তু আপনার 300-250-200 গ্রাম কিন্তু শসা বড় হয়েছে। তো এখন দেখেন এটা কিন্তু 150 গ্রামের মতো হবে না, 100 গ্রাম হবে, সেটাও কিন্তু মনে করেন আপনার শসা কিন্তু বেশি গুলি দেখাচ্ছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বড় হয়ে গেছে। তো আসলে এটাই হচ্ছে মূল কথা, যদি আপনারা ট্রিটমেন্ট নেবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।